আসি পরবর্তী খবরে। আগামী 5 মাসের মধ্যে তৃণমূলের সরকারের পতন হবে, গাইঘাটায় বিজেপির সভা থেকে তোপ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। কখনোই এরা চিরস্থায়ী নয়, আগামী 5 মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আগামী 5 মাসের মধ্যে এদের সরকার থাকবে না, সেরকম পরিস্থিতি হয়ে গেছে। এটা সম্ভব হতে পারে, যেটা সম্ভব হবে সেটা সম্ভব হতে পারে না। এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, প্রতিটি প্রাণীর মৃত্যু ঘটে, প্রতিটি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে। তো টিএমসি পার্টি কি এখানে চিরস্থায়ী বন্দোবস্ত স্বাক্ষর করে এসছে নাকি, যে ওরা থেকে যাবে সারা জীবন? মাথাটা খারাপ হয়ে গেছে, এই ধস থেকে কোনো রকম আর ফিরবার কোনো পথ নেই। শুভেন্দু অধিকারী ভুলভাল বকছিলেন, টাইম দিচ্ছিলেন একটার পর একটা, সে গিয়েছে, লোকে বুঝেছে যে ও একটা পাগল। এখন শান্তনু ঠাকুর সেই রোগ ধরেছে, এরও আর সময় নেই, ও বুঝেছে। আগামী 5-6 মাসের মধ্যে লোকসভা নির্বাচন নির্ঘণ্ট হয়ে যাবে, তখন নামের পাশে লেখা থাকবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তো হিসাব করে ঠিকই বলেছে, এছাড়া অন্য কিছু বলবার মতন ওদের কাছে আর কিছু নেই। ভুলভাল বলে এখন আবার টিভিতে থাকার চেষ্টা করছে, নিজের পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি, নিজের বুথে হেরেছে, তার মাথাটা খারাপ হওয়া স্বাভাবিক। ও মাথার ডাক্তার দেখা, ভালো থাকুক,